মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা চলে আসুন খেয়ে নেবেন। হ্যাঁ চল বাদলা, হাই 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 সবাই এসো, আয় 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 বাদলা, বাদলা বাদলা এনে 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 তো 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 কি মা ধর দাঁড়া, আয় আয় এদিকে আয়, বসে পড় বসে পড়। মা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, কিছুটা নে নিয়ে মাটিতে পাত, আগে তুমি আমাকে একবার জিজ্ঞেস করবে তো। খায় না মানে কি? আমরা তো খাই, আমি খাই, তুই এত কাল ধরে খেয়ে এসেছিস, আজকে ঘর জামাই হয়েছিস বলে করে বাবু হয়ে গেছিস তাই না? আমি বলছি কি, যে যেখানে বসে খেতে পছন্দ করছে তাকে সেখানে খেতে দেওয়া হোক না। এরে কেলো করেছে, মাটি থেকে না তুললে তো সিন ক্রিয়েট করা যাবে না। রাজ বলছি কি, তুমি তোমার বাড়ির লোকেদেরকে একটু বোঝাও যে এটা তোমার শ্বশুর বাড়ি, হ্যাঁ, আর এই বাড়িটার একটা স্ট্যাটাস আছে। মা মা একটু বোঝার চেষ্টা কর, বাবা মাকে একটু বোঝাও না, সব জায়গায় মনমর্জি করলে চলবে না। ও হ্যাঁ আর একটা কথা, তুমিও এখন থেকে একটু এই টেবিল চেয়ারে বসে খাওয়া প্র্যাকটিস করো তো রাজ। কি বলতো, কথায় আছে না যে রাতারাতি আদর পেলেও মাদুর কিন্তু মানুষ হয়ে যায় না, সময় লাগে আর কি। তাই একটু বৌদি, রাজকে কিন্তু তুমি এভাবে অপমান করতে পারো না। ভুলে যেও না রাজ আমার স্বামী আর এ বাড়ির জামাইও, তাই এ বাড়ির জামাইয়ের সম্মানহানি হওয়া মানে এ বাড়ির মেয়েরও কিন্তু সম্মানহানি হওয়া। কেন বলছো এভাবে কথা ওর সঙ্গে? মা বলছি শুনুন না মা, টেবিলে বসে যদি খান তাহলে কি খুব অসুবিধা হবে? দেখো আমি একটা কথা বলছি, দেখো তোমরা সবাই মাটিতে বসে খাওয়ার কি আনন্দ সেটা জানো না, তার মানে যে আমরা টেবিল চেয়ারে বসে খেতে জানি না তা তো নয় তাই না? আমরা পাড়ি এই বাদলা, আরে হোক না বসে আছে, চলো গো দেখিয়ে দি, আয় চলো গো, আমরা দেখিয়ে দি, আমরা টেবিল চেয়ারে বসে খেতে পারি। হ্যাঁ হটের মতো দাঁড়িয়ে আছো কেন, হায় বাদল বসে যা। বাবা 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 যাও যাও খেতে বসো, দেরি হয়ে যাচ্ছে। তখন থেকে দেখছি আমার সাথে গুলো করে যাচ্ছে। বাবা আপনি দাঁড়িয়ে রইলেন কেন, আসো তুলি, এসো 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 এসো, একটু শান্ত হও। আচ্ছা ওনার আগে খেয়ে নিক না, তারপর না আমরা। ঠিক আছে তুমি যাও, এই যে আস্তে, আমি 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 দিচ্ছি বাবা, আমি বসো না। বৌদি আমি এক কাজ করছি, আমি না তোমাকে এখানে একটা চেয়ার এনে দিচ্ছি, মায়ের এই পাশে তুমি বসে পড়ো। না শ্রী থাক, আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে আমি আমি তোমাদের সঙ্গে পরে বসে খাবো, ওনার আগে খেয়ে নিক। মা আমার এখন খিদে নেই, আমি পরে খাবো। সোমা আয় না আমাদের সঙ্গে বসে যা, সোমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।